উদয়পুর পশ্চিম সাঁতারিয়া এলাকায় গোমতী নদী থেকে উদ্ধার হলো এক মহিলার কঙ্কাল সূত্রে খবর শনিবার উদয়পুর পশ্চিম সাঁতারিয়া এলাকায় গোমতী নদীতে স্নান করতে নেমেছিল এলাকার বেশ কিছু যুবক তখনই তাদের চোখে পড়ে একটি মানব কঙ্কাল তবে ওই কঙ্কালটির হাতে শাঁখা থাকায় প্রত্যক্ষদর্শীরা ধারণা করতে পারে যে এই কঙ্কালটি কোনো মহিলার কঙ্কাল যদিও প্রত্যক্ষদর্শীরা প্রথমে ভয় পেয়ে চিৎকার জেনে শুরু করলে পরবর্তীতে ছুটে আসে স্থানীয় লোকজনরা তারপর খবর দেওয়া হয় আরকিপুর মহিলা থানায় ঘটনার খবর পে ঘটনা ছুটে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই কঙ্কালটি কেউ এই জায়গাতে এনে ফেলেছে জানি এক প্রকার রহস্যের দানা বাঁধছে এখন দেখার বিষয় রহস্যের উন্মোচন করতে কতটা সক্ষম হয় পুলিশ তদন্ত মিলে সান করতে নদীতে নামছে তো নামে ওইদিকে আমরা এইপার আইসে তো ঘুরতে আয়া দিই ওইদিকে ডেড বডির একটা কঙ্কালের অনেকটি মাথা মুখ মানে সবকিছু আছে পুরা দেওয়াল

তো তো করলে বুঝতে পারবো আসলে ঘটনাটা কি হয়েছে কোন জায়গায় এটা এটা ওই তো আমরা ওই পড়ে সনবন আর ওই পড়ে পশ্চিম সাতারিয়া পশ্চিম সাতারিয়াতে পাওয়া গেছে পশ্চিম ওই দিকে সরার মুখের দিকে পাওয়া গেছে আর কি গুমতি নদীর মাঝখানে যে মানুষ কৃষি করে ওই সরকার মাঝখানে পাওয়া গেছে আর কি এরকম পাওয়া যায় অনেক সময় অনেক মৃত্যু পাওয়া যায় দেখলাম কি মনে হয় যে করলে এটা আসলে কি ক্রাইম না আমরা তো বুঝতে পারতাম না আমরা তো লাগতেছে যে এটা স্বাভাবিক এটা কোনো একটা রহস্যজনক এরকম লাগতেছে আর আমরা নদী থেকে মানব কঙ্কাল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে রিপোর্ট আর ই নিউজ